कैसी बातें करते हो, मैं वहां बात तक नहीं कर सकती। अगर शादी के लिए इनकार करूंगी तो सूली पर ही टांग दी जाऊंगी। तेलुगु छवि भूमिका समे मात्र 3 मिनिटर एक नाचर रोल पे जयाप्रदा, तार जन्नो परिचालक ताके मात्र 10 टाका दिए छिलेन। फिल्मेर से 3 मिनिटी जथेष्ट छिलो जयाप्रदार काछे। ओई 3 मिनिटर परफरमेंस ही ताके सबार नजरे एने दिल। पर्दाय दर्शक ताके एतटाई पचंद करते आरम्भ करलेन जे एरपर ही तार काछे परिचालक देर प्रस्ताव आसते आरम्भ करे। फिल्मे जतटा नाम करेछेन बा केरियार निये जतटा खुशी छिलेन तिनी बा जतटा परिपूर्ण छिलो तार कर्मजीवन, ठीक ततटाई अपरिपूर्ण रये गियेछे तार व्यक्तिगत जीवन। जाके भालोबेसे घर छेड़েছিলেন তিনি কিন্তু घर ছেড়ে জয়াপ্রদার হাত ধরে বেরিয়ে আসেননি। তাই বিয়ে করেও জয়াপ্রদা আইনত স্ত্রী হতে পারেননি কোনোদিনই। স্বামীর সংসারে সারা জীবন তৃতীয় ব্যক্তি হয়েই রয়ে গিয়েছেন। জয়াপ্রদার আসল নাম ললিতা রানী, অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রি শহরে জন্ম তাঁর। বাবা কৃষ্ণ রাও ছিলেন তেলুগু ছবির প্রযোজক। ছোটবেলা থেকে তার মায়ের ইচ্ছা ছিল মেয়েকে বড় পর্দায় দেখা। তার জন্য মেয়েকে ছোট থেকেই নাচের ক্লাসে ভর্তি করিয়ে দেন। বিদ্যালয়ের একটি নাচের অনুষ্ঠানে তাকে দেখে ওই তেলুগু ফিল্মে 3 মিনিটের নাচের দৃশ্যের জন্য সই করান পরিচালক। 5টি আলাদা ভাষার ছবিতে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় এবং তার রূপ প্রতিটা ফিল্মের জন্য পরিচালকদের কাছে তাকেই প্রথম পছন্দ করে তুলেছিল। কেরিয়ারের দিক থেকে 1985 সাল ছিল জয়াপ্রদার জীবনে সবচেয়ে ভালো বছর। সেই সময় বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী হয়ে ওঠেন তিনি। এরপরই আয়কর দপ্তরের নজরে পড়ে যান। কর সংক্রান্ত একাধিক অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় তাঁকে। সে সময়ই তাকে মানসিক সমর্থন দিতে শুরু করেন পরিচালক শ্রীকান্ত নাহাতা। তখন ঢালের মতো সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করতেন শ্রীকান্ত। দুজনে খুব ভালো বন্ধুও হয়ে যান। ক্রমে তাদের ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। কিন্তু তাদের প্রেমে বাধা ছিল শ্রীকান্তের পরিবার। শ্রীকান্ত আগে থেকেই বিবাহিত ছিলেন, তাঁর 3 সন্তানও ছিল। কিন্তু শ্রীকান্তকে এতটাই ভালোবেসে ফেলেছিলেন যে জয়াপ্রদা সব জেনেও পিছিয়ে আসতে পারেননি। দুজনে পরিবারের বিরুদ্ধে গিয়ে গোপনে বিয়েও করে ফেলেন। প্রথম প্রথম জয়ার বিশ্বাস ছিল শ্রীকান্ত তার প্রথম স্ত্রীকে ছেড়ে তাঁর কাছে চলে আসবেন, তাঁদের সম্পর্ক আইনি স্বীকৃতি পাবে। কিন্তু তার হয়নি। শ্রীকান্ত কোনোদিনই তাঁর স্ত্রীকে ডিভোর্স দেননি, বাড়ি ছেড়ে পুরোপুরি জয়ার কাছেও চলে আসেননি। আরও আশ্চর্যের বিষয় ছিল শ্রীকান্তের স্ত্রী এই বিষয় নিয়ে কোনো উচ্চবাচ্য করেননি। একসময় শোনা গিয়েছিল জয়া আর শ্রীকান্তের স্ত্রীর মধ্যে নাকি সমঝোতা হয়েছে। শ্রীকান্ত তাঁদের দুজনকেই সমান টাইম দেবেন বলে জানিয়েছেন, কিন্তু এই বিষয়েও কেউ কোনোদিনও মুখ খোলেননি। স্ত্রীর মর্যাদা না পাওয়ায় কোনোদিনও শ্রীকান্তের সন্তানের মাও হতে পারেননি জয়াপ্রদা। মাতৃত্ব উপভোগ করবার জন্য বোনের ছেলেকে দত্তক নেন তিনি। শ্রীকান্তের সঙ্গে সম্পর্ক তাঁর কেরিয়ারেও প্রভাব ফেলেছিল ভীষণভাবে। পরে ফিল্ম ছেড়ে রাজনীতিতে যোগ দেন তিনি। তবে যতই ভালোবাসা পেয়ে থাকুক না কেন, শ্রীকান্তের সংসারে ব্রাত্যই রয়ে গিয়েছেন জয়াপ্রদা। সারা জীবন শ্রীকান্তের জীবনে তৃতীয় ব্যক্তি হিসাবেই রয়ে গিয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারোর বিষয় জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।